बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थी वृंद, डिमला टेक्निकल एंड बीएम आई कर्तृक आयोजित आजकेर ए ऑनलाइन क्लासे आमी तोमादेरके जानाई स्वागत। आशा करी तुम्हरा सकले सुस्थ आसो एवं बाड़ीते आसो। आमादेर ए आपलोड देवा क्लासगुलो तुम्हरा यूट्यूब थेके नियमित अनुशीलन करछो। आमी शाओबिना आक्तार, ट्रेड इन्स्ट्रक्टर, डिमला टेक्निकल एंड बीएमआई। आमी आज के जे क्लासटी उपस्थापन करब सेटी हच्छे दशम श्रेणी शिक्षार्थीदेर जन्य बांगला दुई। आज के आलोच्य विषय मानुष मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लम। प्रिय शिक्षार्थी वृंद, आमी गत क्लासे एई मानुष मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लमेर उपर एकटी क्लास करेछिलाम। तोमरा जदि सेई क्लासटी देखे थाको তাহলে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য সহজ হবে। আমি গত ক্লাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ও শব্দার্থ, লেখক পরিচিতি, বিশেষ কিছু ব্যক্তি যেমন মহামতি আবু বকর রাদিয়াল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহ, বীরবাহু উমর, এদের চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এই ক্লাসে তোমাদের সাথে যা আলোচনা করব সেগুলি হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানবীয় গুণাবলী ছিল সেই মানবীয় গুণাবলী নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর আলোচনা করব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার যে সৌন্দর্য বা রূপ লাবণ্য ছিল এগুলো নিয়ে আলোচনা করব, এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে দয়াশীল এবং ক্ষমাশীল ছিলেন তাও তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আমাদের আলোচ্য বিষয় মূল আলোচনায় চলে যাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় গুণাবলী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মক্কার শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার মানবীয় গুণাবলী দিয়ে মানুষকে আকর্ষণ করেছিলেন। তার যে অসাধারণ যোগ্যতা, বিচার বুদ্ধি, হলো যে বলিষ্ঠ দেহ, এইসব মানুষকে আকর্ষণ করেছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি কখনোই এই বংশ মর্যাদার অহংকার করেননি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মানুষকে আকর্ষণ করার যতগুলো গুণ থাকা দরকার প্রতিটি গুণেই মহানবীর ভিতর বিদ্যমান ছিল। তার এই সব গুণ বিবি খাদিজাকে আকৃষ্ট করেছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গত ক্লাসে আমি যেটা আলোচনা করেছিলাম যে সেটি হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মৃত্যু হয়েছে এই খবর যখন প্রচারিত হয় তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের ভিতর হতাশা এবং শোকের ছায়া নেমে আসে। তখন মহানবী হযরত মুহাম্মদের মৃত্যুকে নিশ্চিত করার জন্য মহামতি আবু বকর রাদিয়াল্লাহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবন বৈশিষ্ট্য তুলে ধরে তার অনুসারীদের এই প্রচণ্ড শোককে শান্ত করেছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মানবীয় গুণাবলী সম্পর্কে আমরা জানলাম, এরপরে জানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের রূপ লাবণ্য বা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দেখতে কত সুন্দর মানুষ ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদর্শন পুরুষ ছিলেন। তার মানুষকে আকৃষ্ট করার জন্য যতগুলো গুণ থাকা দরকার প্রতিটি গুণেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর ছিল। মহানবী যখন নবুয়ত পেলেন তখন মক্কাবাসীর নির্যাতনে মক্কাবাসীরা মহানবীর উপরে যে নির্যাতন শুরু করেছিলেন সেই নির্যাতনে সে নির্যাতিত হয়ে মক্কা থেকে মদিনায় যখন হিজরতের জন্য যাচ্ছিলেন, হিজরত মানে ত্যাগ করা, মক্কা ত্যাগ করে যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাচ্ছিলেন পথিমধ্যে এক গৃহকর্তার বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। ওই গৃহকর্তার কাজেই ছিল রাহি পথিকদের সেবা
করা। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই গৃহকর্তার বাড়িতে উপস্থিত হলেন, তখন কিন্তু গৃহকর্তা তার বাড়িতে ছিলেন না, তিনি মেষপাল চড়ানোর জন্য বাইরে গিয়েছিলেন। এই গৃহকর্তার নাম ছিল আবু মাবুদ। আবু মাবুদের স্ত্রী উম্মে মাবুদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাগি দুগ্ধ দিয়ে তার পিপাসা নিবারণ করেন, এবং সাগি মানে ছাগল, দুগ্ধ মানে দুধ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত সুন্দর ছিলেন, সেই সুন্দরের বর্ণনা কিন্তু এই গৃহকর্তার স্ত্রী তার স্বামীকে বলছিল যে আজকের যে পথিকটি আমাদের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে, তিনি অনেক সুন্দর মানুষ, তার চোখগুলো খুব সুন্দর, তার ভুরু সুন্দর, তার গিবরা সুউচ্চ মানে ঘাড়, তিনি দেখতে অপরূপ সুন্দর, তার মুখের ভাষা ছিল মধুবর্ষী, সে লম্বাও না আবার খাটো না, সে কালো নয় আবার ফর্সাও নয়, সে বড় সুন্দর, বড় মনোহর, অপরূপ রূপের অধিকারী এক মানুষ। এই তিনি হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবারে আমরা আসব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমাশীলতা এবং দয়াশীলতা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কত ক্ষমাশীল ব্যক্তি এবং দয়াশীল ব্যক্তি ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ কখনো কোনো সম্পদ বা ক্ষমতার জন্য লোভী ছিলেন না, তিনি সার্বক্ষণিক তার দায়িত্ব পালনের জন্যই ব্যস্ত ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার সত্য প্রচারের জন্যই সারা জীবন মানুষের জন্য কাজ করে গিয়েছেন। মহানবী যখন সত্য প্রচার করতে বেধর্মীদের কাছে গিয়েছিলেন, তখন এই বেধর্মীরা মহানবীকে নানাভাবে নির্যাতন করেছিল। তারা পাথর দিয়ে মহানবীকে এত বেশি আঘাত করেছিল, শিলাবৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছিল। এই পাথরের নিক্ষেপ মহানবীর সারা শরীর রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল, তার পায়ে সেই রক্ত জমা, পায়ের যে জুতা বা পাদুকা, এই পাদুকা মানে জুতা, এই জুতার ভিতরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের রক্ত জমা হয়েছিল। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই এই বেধর্মীদেরকে অভিশাপ দেননি বা তাদের প্রতি কোনো খারাপ আচরণ বা তাদের সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তখন তিনি আল্লাহকে বলেছিলেন, মহান রাব্বুল আলামিনকে, যে হে আল্লাহ, তুমি তাদেরকে জ্ঞান দাও, তাদেরকে ক্ষমা করো, কারণ তারা জানে না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধর্মের পথে নিয়ে আসার জন্য চেষ্টা করছিল। কিন্তু তারা বেধর্মীরা যারা মূর্তি পূজা করত, তারা কখনোই কিন্তু মহানবীর কথায় প্রথমের দিকে ধর্মগ্রহণের পথে আসে নাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই যে ক্ষমাশীল বা দয়াশীল ছিলেন, তিনি বেধর্মীদেরকে জ্ঞান দাও আল্লাহ, জ্ঞান প্রভু এ কথা বলে তাদেরকে আরও ইসলাম ধর্ম গ্রহণের প্রতি আহ্বান জানান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হলো যে রূপলাবণ্য, সে যে ক্ষমাশীল, দয়াশীল, তার যে মানবীয় গুণাবলী ছিল, আমরা এসব জানলাম। আসলে মূলত হচ্ছে আমাদের এই প্রবন্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানবীয় গুণাবলী সেগুলি এখানে বিশ্লেষণ করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়াশীলতার কথা এখানে প্রকাশিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সারা জীবন মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব কাজ করেছিল তা সমগ্র মুসলিম জাতির জন্য অনুকরণীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই প্রবন্ধটির
হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করাই হচ্ছে এই প্রবন্ধটির মূল প্রতিপাদ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রবন্ধটি বেশ বড়। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম প্রবন্ধটি বড়, সে কারণে আমি তোমাদের দুইটি ক্লাস এই আলোচ্য বিষয়ের উপর নিয়েছি। তোমরা ক্লাস দুটি মনোযোগ সহকারে বাসায় বইয়ের সঙ্গে মিলিয়ে পড়বে। আর বাসার কাজ তোমাদের জন্য, যে বাসার কাজ সেটি হচ্ছে এই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গল্পটি তোমরা আবার বারবার বাসায় রিডিং পড়বে, এবং তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া আছে সে প্রশ্নগুলি বারবার অনুশীলন করবে। জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমাদেরকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, এইসব কিন্তু তোমাদেরকে পড়তে হবে। আর এই ক্লাসে কোনো সমস্যা থাকলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে, তোমরা বাসায় পড়াশোনা করবে, তোমাদের পড়াশোনা গতিশীল রাখবে, এই তোমাদের সুস্থতা কামনা করে তোমরা পড়াশোনা ভালো মতো করো। এখানেই আমি আজকে আমার ক্লাসের সমাপ্তি ঘোষণা করব। খোদা হাফেজ, ধন্যবাদ।